নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাগা বাংলা চ্যানেল বাগা বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন লস্কর ত্রিশে জুলাই দু ইংরেজি জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে না মহামান্য সর্বোচ্চ আদালত মঙ্গলবার তেইশে জুলাই এক রায়দানে ঘোষণা করেছেন একত্রিশে জুলাই দু ইংরেজির পরিবর্তে এক মাস সময় বৃদ্ধি করে এখন একত্রিশে আগস্ট দু ইংরেজি জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হবে সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের সময়সীমা এক মাস বাড়িয়ে দিল সর্বোচ্চ আদালতের পূর্বতন নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশে জুলাই দু ইংরেজি তারিখে চূড়ান্ত ফসল তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল আজকের নতুন নির্দেশের ফলে এখন তালিকা প্রকাশের সময়সীমা হচ্ছে একত্রিশে আগস্ট দু ইংরেজি তবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে করা দ্বিতীয় আবেদন অর্থাৎ স্পেশাল ভেরিফিকেশন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত সরকারের তরফ থেকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী ব্যক্তিদের নাগরিক পঞ্জিতে অন্তর্ভুক্তির জন্য করা আবেদনের কুড়ি শতাংশ পুনরায় পরীক্ষা করার জন্য সুপ্রিম সুপ্রিম কোর্টের অনুমোদন চাওয়া হয়েছিল এই আবেদন খারিজ করে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন জাতীয় পঞ্জির রাজ্য মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলা জানিয়েছেন যে দাবি আপত্তি পরীক্ষা করার সময় ইতিমধ্যেই সাতাইশ শতাংশ পুনরায় পরীক্ষা সম্পন্ন হয়েছে নুন আনতে পান্তা ফুরায় এমন একটি পরিবারে বিদ্যুতের বিল এসেছে একশো কোটি টাকারও উপরে যা প্রায় একটা গোটা শহরের বিলের সমান তা দেখে মাথায় হাত প্রদেশের একটি পরিবারের রাজধানী নয়াদিল্লি থেকে আশি কিলোমিটার দূরে প্রদেশের হাপুর জেলার চামরি গ্রামে ঘটনাটি ঘটেছে সপরিবারে সেখানে বাস করেন শামীম নামের এক ব্যক্তি কষ্টে মষ্টে বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়েছিলেন স্থানীয় সাংবাদিকদের তিনি জানান তাদের বাড়িতে দুই কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ রয়েছে আলু পাখা মিলিয়ে প্রতি মাসে সাতশো টাকার মতো বিল আসে কিন্তু সম্প্রতি বিল হাতে পেয়ে চুপ কপালে ওঠে তার তাতে একশো আটাইশ কোটি পঁচাল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার চারশো চৌচল্লিশ টাকা মেটাতে বলা হয় শামীমের দাবি প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি তিনি সম্বিত ফিরলে চটে যান বিদ্যুৎ দফতরে কিন্তু তার কথা কানে তোলেননি কেউ ওই টাকা মেটানোর সামর্থ্য ছিল না তার তাই টাকা জমার দেওয়ার নির্ধারিত দিন পেরিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় তার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন